তো পেঁয়াজ পকোড়া বানানোর জন্য আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ অলরেডি কাটা হয়ে গেছে, পেঁয়াজটা একদম চিরি চিরি করে কেটে নেব, কাঁচা লঙ্কা আর এই যে বেসন। এবার টোটালটা কীভাবে প্রসেসটা হচ্ছে, কীভাবে আমি পাঁপড়টা বানাচ্ছি দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটা। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এখানে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল, তো আমি এবার এটা ম্যারিনেট করব কি দিয়ে সেটা দেখাচ্ছি। আপনারা ফার্স্টে দেখেছেন যে আমি এখানে বেসন দিয়ে দিয়েছি, কালারের জন্য সামান্য একটু হলুদ দিলাম, এবার আমি দেব একটু নুন, স্বাদ মতো নুন, এবার এইটাকে ভালো করে মাখব। তো বন্ধুরা দেখুন আমার মাখাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা স্কিম কর, মানে লো করে মাজতে হবে, না হলে যদি গ্যাসটা বাড়ানো থাকে, যে কোনো পকোড়া বা কিছু ভাজার সময় যদি গ্যাস বাড়ানো থাকে তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, সেই জন্য সবসময় গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে। দেখুন বন্ধুরা আমাদের পেঁয়াজ পকোড়া রেডি। এবার এইভাবে প্লেটে তুলে গরম গরম সার্ভ করবেন, মুড়ির সাথে দারুণ, জাস্ট দারুণ লাগবে।